বিজিএমইএতে ফোরাম ও সম্মিলিত পরিষদের সমঝোতার মাধ্যমে গঠিত কমিটি পোশাক শিল্প মালিকদের কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হয়েছে। সন্ধ্যায় গুলশানে নিজেদের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে সম্মিলিত পরিষদ। দলটির সমন্বয়ক আব্দুস সালাম মুর্শিদি বলেন, সাধারণ ভোটারদের দাবির প্রেক্ষিতে আলাদা প্যানেল নির্বাচন করবে সম্মিলিত পরিষদ। গত নির্বাচনে দুই দল সম্মিলিত ফোরাম নামে এক প্যানেলে ভোটে অংশ নিয়েছিল। 4 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার হয়েছেন জায়ান্ট গ্রুপের MD ফারুক হাসান। তিনি জানান, নির্বাচিত হলে পোশাক শিল্পের টেকসই অগ্রযাত্রা এবং পোশাকের বৈচিত্র্য আনতে কাজ হবে। যেভাবে অতীতে নির্বাচন হয়েছে ঠিক সেইভাবে নির্বাচন হবে সম্মিলিত পরিষদ। আমরাও চেষ্টা করব একটা পরিপূর্ণ একটা প্যানেল দিয়ে ঢাকা চট্টগ্রামে 35 জনকে দিয়ে আমরা সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রতিনিধিত্ব করব। 25 তারিখে নমিনেশন সাবমিশন ডেট এবং 4 তারিখে ফাইনাল প্যানেল হবে। আমাদের এখন যে সমস্যা চলছে এই সমস্যাগুলো আমরা সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে সরকারের নীতি সহায়তা নিয়ে আমরা আগামীতে ঘুরে দাঁড়াবো